শিক্ষক দিবসে শিক্ষকদের পা ধুইয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন ভবানীপুরে শিক্ষকদের সম্মান জানান তিনি। মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন যেন পৃথিবীর সর্বকালের সর্বরেকর্ড ভেঙে দিয়ে ভবানীপুর বলতে পারে হারিয়ে গেলে সোনার গৌর আর তো পরে নিজেই তুলে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখতে দেখা যায় তাকে। এবং এরপর একতারা হাতে গান গান এদিকে পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি স্পষ্টতই যে অবিচার হচ্ছে তার অবসান হোক শিক্ষক দিবসে রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এর পাশাপাশি টুইটে তিনি লেখেন, শিক্ষক দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এস রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানাই, একই সঙ্গে যারা সমাজ গড়ার কারিগর সেই শিক্ষক সমাজকে আমার কৃতজ্ঞতা ও অভিবাদন জানাই। শিক্ষা নিয়ে রাজনীতি কখনোই কাম্য নয়, রাজ্যপালের টুইটকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। যারা রাজনীতির মধ্যে শিক্ষককে আনবেন না, রাজনীতির থেকে অনেক ঊর্ধ্বে শিক্ষক, সর্বপল্লী রাধাকৃষ্ণন শুধু নন, এপিজে কালাম নন, সমগ্র শিক্ষক, সেই গ্রামের শিক্ষক যে আজকে মাইনের জন্য নয়, শুধু জীবনের প্রতিজ্ঞা নিয়ে যে মানুষ তৈরি করবে তার জন্য প্রচুর শিক্ষক যা সারা জীবন দিয়েছেন। আপনাদের সরকার কি শিক্ষকদের জন্য? নিশ্চিতভাবে আমাদের সরকার শিক্ষকদের পাশে আছে, শিক্ষকদের জন্য করছেন, শিক্ষকের নামে রাজনীতি করাটা ঠিক হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।